बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आलमीन इस्लामिक मीडिया जुगो श्रेष्ठ हक्कानी ओलामाए किरामदेर नतून नतून आलोचना पेते आमादेर चैनलटी एखनी सबस्क्राइब करे साथे थाकुन। दोस्तों, बुजुर्गों और मेरे भाइयों और अजीजों, एत बड़ो महफिलेर मध्य आमार लिखित बक्तव्य आपनारा शुनछेन। आमी दुई चारटा कथा बोलिया दुआ करे देव असुस्थ शरीर। आपनारा एखाने आसछेन हक हक कथा शुनिया तार उपर अमल करार जन्य आसछेन, निजेर टाका पैसा खरच करिया। আমি আমার লিখিত বক্তব্যের মধ্যে বলছি, একজন অপরজনকে যদি কাফের বলি, উনি যদি কাফের না হয় তাহলে বলনেওয়ালা উনি কাফের হবে। আমরা কোহরে কোনো কাজ করি নাই, আমাদেরকে যারা কাফের 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 বলতেছে তারাই আসলের মধ্যে কাফের। এক শ্রেণীর মানুষ সলফি সলফি, তারা নামাজের মধ্যে ইমামের পিছে কেরাত পড়ে, তারা আমিন বরক করে উচ্চস্বরে বলে। কেমন আছে না? ইদানিং কিছু মানুষকে স্কুলের ছেলে, কোনো আলেম না, এদেরকে মসজিদের এপাশে ইমামের পিছে দাঁড় করাইয়া দেয়। কেমন সত্য না মিথ্যা? ইমাম সাহেব যখন নাকি অলপ দলীন বলবে, অসমস্ত ছেলেরা আমিন বলবে, বলে না? এরা গাইরে বকল্লাদ, কোন ইমামকে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই সাইদ ইমামকে অনুসরণ করে না, এরা গায়েব করলে। কিন্তু গায়েব করলে বলাও ঠিক হবে না, এই সাইদ ইমামের তকলিদ করে না। এদের নিচের আশ্চর্যজন মানুষকে তকলিদ করে, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, এই সাতটা মহাদেশের অনুকরণ করে। তাহলে
আমরা যদি চার ইমামের তকলিদ করে মুশরিক হই, তারাও তো মুশরিক। কেন? তারা চার মুহাদ্দিসের তকলিদ করছে। তা আমরা যদি মুশরিক হই, তারাও কি মুশরিক? মুশরিক মুশরিক। এদের কথা মানবেন না, এদেরকে বলবেন তোমাদের বাপ দাদা আমাদের মতো নামাজ পড়ছে, তাহলে তাদের নামাজও হয় নাই। এদের নামাজ কথা তো করতে পারবেন না, কপ্পারা দিবেন। কেন? তাদের নামাজও হয় নাই। আমার কথা বুঝে আসছে? তাদেরকে বলবেন তোমাদের বাপ দাদাই যেরকম নামাজ পড়ছে আমাদের মতো, তাহলে এদের নামাজ হয় নাই, তোমরা কফারা দাও। কফারা দিছে? আর তারাও এতদিন পর্যন্ত আমাদের মতো নামাজ পড়ছে। কেমন? আমরা যেভাবে নামাজ পড়তেছি এইভাবে তারাও নামাজ পড়ছে, তাহলে তারাও তাদের আগের নামাজের কজা দিতে হবে। তারা জীবিত আছে, তারা কজা দিতে হবে। বলতে পারবেন? এই গায়ের মোকাল্লেদ যারা, তারাও মোকাল্লেদ, তাদের বাপদাদার নামাজ হয় নাই, এরা কজা দিতে পারবে না, তারা কফারা দিবে। আর তাদের নামাজ আগে পড়ছে, ওই নামাজ হয় নাই, ওই নামাজের কজা দাও আগে, তারপর আমাদের সাথে কথা বলবে। কথা বুঝে আসছে? এইভাবে জবাব দিবেন। যারা ইমামের পিছে সূরায়ে ফাতিহা পড়ে নাই, কেমন? তাদের নামাজ হচ্ছে না। তারা বলে লা সালাতা লিমান লাম ইকরা আল ফাতিহা। ইমামের পিছে যারা সূরায়ে ফাতিহা পড়বে না তাদের নামাজ হবে না। তারা বলে আমাদের নামাজ হচ্ছে না। তারা কি বলে? আমাদের নামাজ হচ্ছে না, সূরায়ে ফাতিহা পড়ি না। তাদেরকে বলবেন তোমরা যদি ইমামকে রুকু অবস্থাত পাইয়া থাকো, এই রকাত তোমাদের হয়েছে কিনা? সাইরো ইমাম বলতেছে তাদের নামাজ হয়ে যায়। তারা তো সূরায়ে ফাতিহা পড়ে না, বুঝে আসে নাই? ইমামকে কোন অবস্থায় পাইছে? রুকু অবস্থার পাইছে, তাহলে সূরায়ে ফাতিহা পড়তে পারে নাই, তাহলে তাদের নামাজ না হওয়ার দরকার। কিন্তু আরবা সাইদ ইমামে বলতে যে তাদের নামাজ হইয়া যাবে, বলেন না? তো তাদের এই নামাজ রুকু অবস্থা পাইছে, তারা কি বলে? এই নামাজ তারা হবে, এই রকাত হবে না, বলেন না? হবে না।
এইটার কি জবাব দিবে? ইমাম আইমাই আরবা বলতেছে হবে, কেরাত সূরায়ে ফাতিহা ইমামের পিছে না পড়লেও এই রাকাত এটা হয়ে যাবে। কেমন বুঝে আছে? এটা তাদেরকে বলবেন, বলো কি একজন নামাজ রঘু অবস্থা পাইছে, এক নামাজ হবে কিনা? আমাদের যদি আমাদের ইমামের যদি হবে তাদের নামাজ হবে না। এই আলতু ফালতু কথা বলে তাদের জবাব দেওয়ার কোন দরকার নাই। বলবে তোমাদের বাপ দাদার নামাজের কফফারা দাও, বলবেন তোমাদের নামাজ এর আগে যে পড়ছো এটা কজা দিতে হবে, সূরা ফাতিহা তোমরা পড়ার। এটা নতুন কথা, নতুন কথা, এটা বলবে কারা? কোন আলেম না, কোন তালেবে আলেম না, কোন মুফতি না, কোন মৌলবী না, তারা মন করা একটা শীতের জন্য এগুলো বলতেছে। তাদের কথা মানবেন না, বলো তাদের কথা, গায়ে মুকল্লেদের কথা মানতে। আহলে আদেশ দাবি করে তা, আহলে আদেশ দুনিয়ার মধ্যে থাকলে হানফিয়া আছে, হাদিস একটি মরফু, হাদিস আর কিছু মরসাল, হাদিস আর একটি মন কথা, আর একটি জয়ী। এই গায়ের মকল্লে যারা দাবি করতেছে তারা হাদিসে মরফু এগুলো মানে, অর্ধেক হাদিস মানে না। হাদিসে মরসাল, হাদিসে মুনকাতা, হাদিসে যাইদ মানে না, বলো আমরা এগুলো মানি, এটাও মানি, মরফু মানি, হানফিয়া এগুলো কিসিম মানে, এটাও মানে। তো আহলে হাদিস কারা? হানফিয়া। দুনিয়ার মধ্যে দেখলে আহলে হাদিস হানফিয়া আছে, আবু হানিফার মুকাল্লিদরা আছে, এরা সমস্ত হাদিস মানে। আর গাড়ি মুকাল্লিদ যারা এরা শুধু মরফু হাদিস মানে, এই তিন কেজি মানে না। তারা কি করে আহলে হাদিস হলো দাবি করে বুঝে আসে না? কথা বুঝে আসছে? আহলে হাদিস কারা বলেন না? আবু হানিফাকে যারা মানে তারাই আহলে হাদিস। এই বন্ড কিছু আহলে হাদিস দাবি করতেছে শুধু মরফু হাদিস পাইয়া এদের কথা শুনবেন না। বুঝে আসছে? আর বললে আমার, আমি তো অসুস্থ, বহু সময় লাগবে দলিল দিয়া আরো বুঝে।
তারা কেউ থাকলে মোনাজারা করার জন্য ডিসি থাকবে মধ্যস্থতা করতে ওয়ালা এদেরকে ডাকো আমরা তৈয়ার গত রমজানে এই মৌলানা জোরাসাহকে পাঠাইছিলাম তারা বলতেছে মোনাজারা করবে ইনি গেছে তারা আর আসে না এরকম বন্ডা বন্ডামি চলবে না বন্ডামি শুধু আমাদেরকে নামাজের মধ্যে ইমামের পিছে সূরা ফাতিহা পড়ি না আমাদের নামাজ হইতেছে না আমাদেরকে মুশরিক 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 বলে এটা ইয়াদ রাখবে আরেক শ্রেণীর মানুষ ওয়াজের দাওয়াতে যাইয়া শুধু অমুক কাফের অমুক কাফের অমুক কাফের অমুক কাফের ওয়াজ তো জানে না শুধু গালাগালি গালি শুধু গালাগালি করে এইটা অ্যাক্সিডেন্ট মানুষ ওয়াজ এর মশলা একটাও বলে না শুধু রহিদ আহমদ কবির মোসার আহমদ কবির পাল্লা কাবের পাল্লা কাবের শুধু কাবের তাদের ওস্তাদ তাদেরকে শিখেছে কি এই পাল্লা পাল্লা কাবের 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 ওয়াজের মধ্যে একটা মশালাও বলেন ওয়াজ জানে না ভাইয়েরা এই সমস্ত মৌলবীদেরকে ওয়াজের দাওয়াত করবেন না এরা ওয়াজ জানে না ওয়াজ জানে না শুধু গালি জানে বস যদি যদি গালি দিতে গালি দেওয়াটা খাও তাহলে এদেরকে দাওয়াত না করিয়া একটা ডোমের বাচ্চাকে দাওয়াত করবেন ডোমের বাচ্চা ডোম 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 চিনেননি এদেরকে আনবেন দাওয়াত করে আমাদেরকে গালি দেওয়ার জন্য একটা ট্রাক্টর দেবেন ১০,০০০ টাকা দিতে হবে না এই সমস্ত গালি দেওয়ালা আরেককে যদি দাওয়াত করেন গাল দিবে তো ১০,০০০ টাকাও নিবি আর ডোমের বাচ্চাকে দাওয়াত করিয়া আমাদেরকে যদি গালি দেন কত দিতে হবে ১ টাকা এই ডোমের বাচ্চাকে ১ টাকা দিবেন আমাদেরকে গালি দেওয়ার জন্য একবারে আরো অত্তর মারে বলে গালি দিব ডুবার বেচে মা বলছে গালাগালি করে সত্য না মিথ্যা এই সমস্ত মৌলবীদের দাওয়াত
করবেন না, এদের ওয়াজে যাবেন না, গালি শুনিবার জন্য কেড়ে যাব। তো আমার আমি যদি ওয়াজ করি এরকম সারা রাত করতে পারব, অন্য মেহমান আসছে এদের ওয়াজ শুনবেন আপনারা, আমি বন্ধে একটু দোয়া কানি করে যাই দর্শরী করে মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ আবারিক সল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মোহাম্মদ আবারিক সল্লিম। আয় আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, এই শানে রেসালতের মাহফিল তুমি দেখতেছ, আমাদের আলেমেরা শানে রেসালতের মাহফিল দেখা, কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। আপনারা একটু মেহরবানি করিয়া ধৈর্য ধৈর্য বসবেন, আরো বড় বড় বক্তারা এখানে আছে, আমি মুক্তসর দোয়া করতেছি। হে আল্লাহ, যত মানুষ এই শানে রেসালতের মধ্যে আসছে, আয় আল্লাহ দয়া করে মায়া করে তোমার হাবিবের উম্মত নবী আলাইহিসসালামের উম্মত এরা সবার গুনাহ কথা কসুর আল্লাহ তুমি মাফ করে দাও। খালেস দিলে আল্লাহ তওবা করতেছি আমরা, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। সবাই বলেন ওয়া আতুবু ইলাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা আগের পরে বড় ছোট আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ সমস্ত বাইরের গুনাহ কথা তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। খালেস দিলে আমরা তওবা করিতেছি, আয় আল্লাহ আমাদের গুনাহ কথা মাফ করে দেন। ইয়া শাফিয়াল আমরাত, ইয়া শাফিয়াল আমরাত, যত মানুষ আমাদের মধ্যে বিমার আছে আল্লাহ সবার কে বিমার থেকে আল্লাহ সেবায়ে করলে সেবায়ে কামেলায় আজেলা আতা ফরমা সেবা দেন। যত মানুষ এখানে এদের বাড়িয়ে গড়ে যত মানুষ বিমার আছে, যে কোনো বিমার হোক না, আয় আল্লাহ
তোমার হাতে সেবা এদেরকে আল্লাহ সেবায়ে কুল্লি নসিব করো সেবায়ে কুল্লি নসিব করো নবী আলাইহিস সালামের উম্মতের মধ্যে যত উম্মত বিমার তাদেরকে সেবায়ে কুল্লি নসিব করো আল্লাহ আমিন বলেন সেবায়ে কুল্লি নসিব করো আল্লাহ যারা যারা দোয়া চাইছে প্রশাসনের থেকে আল্লাহ তাদের দোয়া কবুল করো মিরামের সদর আল্লাহ বহুদিন পর্যন্ত অসুস্থ আল্লাহ মিরামের সদর জিরি সবাই জানেন ছিলেন ওনাকে সেবা দেওয়ার জন্য সবাই বলেন আয় আল্লাহ ওনাকে সেবা দাও আমিন আয় আল্লাহ ওনাকে সেবা দাও ইয়া মুজিবান দাওয়া ইয়া মুজিবান দাওয়া ইয়া শাফিয়াল আমরাদ ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত আয় আল্লাহ অনেক মানুষ এখানে আছে তাদের বিভিন্ন মকসুদ আছে তুমি জানো তাদের মকসুদ পুরো করে দাও তাদের মকসুদ পুরো করে দাও আল্লাহ তাদের মকসুদ পুরো করে দাও হায় আল্লাহ অনেক মানুষ নিজের ছেলেকে শাদি করাইতে পারতেছে না নিজের মেয়েকে শাদি দিতে পারতেছে না তাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দাও তারা নিজের ছেলেকে বিবাহ করাইতে পারার মতো নিজের মেয়েকে বিবাহ দিতে পারার মতো আয় আল্লাহ তৌফিক দান কর আল্লাহ যত আলেমেরা এখানে আসছে আল্লাহ আমরা দাওয়াত করেছি তাদেরকে ইয়া আল্লাহ তুমি নিজের গন্তব্যস্থানের মধ্যে সহিহ সালামতে তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি পৌঁছে দাও এই মানুষের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও এদের মাতা পিতার গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ মাতা পিতার গুনাহ খাতা মাফ করে দাও তাদের দিলেন মধ্যে যত মকসুদ আছে সমস্ত মকসুদ পুরো করে দাও পুরো করে দাও পুরো করে দাও আল্লাহ এই মাহফিলকে পুরো করে দাও সামনে বছর 12-13 ডিসেম্বর মনে থাকবে এই শানে রেসালতের কি হবে মাহফিল হবে আইন্দা বছর 12-13 ডিসেম্বর মনে থাকবে আবার এই ধরনের ওয়াজ নসিহত শুনতে পারবেন ইনশাআল্লাহ আয় আল্লাহ মাহফিলকে কবুল করো এই মাহফিলকে কবুল করো এই মাহফিলকে কবুল করো এই মাহফিলের পিছনে যারা মেহনত মশক্কত করছে উঠেছে তাদেরকে কবুল করো তাদেরকে কবুল করো এরকম মাহফিল আরো আমাদেরকে ফিরাইতে পারে মতো তাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি এদের গুনাহ খাতা মাফ করে দাও এদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে কবুল করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ যারা আমাদেরকে গালি গালাজ করতেছে দিবারাত্র কাফের কাফের বলতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করো তাদেরকে হেদায়ত করো তারা বুঝতেছে না কিছু তারা ভালো ভালো আলেম যারা কোরআন হাদিস জানে এদেরকে নিয়ে ওয়াজ কালাম করাইবেন জন্য আমি বলতেছি গালি গালাজ দে একটা মশলাও বলে না এরকম আলেমকে দাওয়াত করবেন না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া আফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين بولن وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله সম্মানিত উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আন্তর্জাতিক আহ্বান ইফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হাইয়াতুল উলিয়া للجامعات العربية الإسلامية والشمالية والجارمن حضرت الله باب أحمد شفي زاهد أحمد بركة دهم العالية منشة أخصت رأيشن حضرت البقخة دهگه لكيتا بقتا بقتا كرمن أمي رحمان در شدر كو صاحب زادا حفاظ الإسلام بانگلدش الشمالية وبرجار شمبادا حضرت مولانا أنس مدني হযরত মাওলানা আনাস মাদানী এখন হযরতের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ-দীনু আন-নসীহা বাইনা লিমান ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিল্লাহ ওয়া লিল রাসূল ولأئمة المسلمين وعامتهم أو كما قال عليه الصلاة والسلام في يوم ما يكرم طلبا يعظم مسلم بيرا حفاظة الإسلام مقدر شرط في أي جدا أسكر شان الرسالة شمل ويا بيبنو علاقة كي أنك كشت شكر كي أفنا بسطل هي جن تارجنا ويا أفنا دير شكر يدائي كرسي ومبارك بطن رسل আমি বার্ধক্যজনিত অসুস্থতায় সময় পার করছি কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসে জানি না আমার তামান্না হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের কাজ করে যাব আমাদের প্রত্যেককে দিনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত উপস্থিতি বর্তমানে বিভিন্ন ধরনের বাতিল ফেরকা একের পর এক দিনের উপর আঘাত করে যাচ্ছে তন্মধ্যে ফতনা নবুয়ত অস্বীকারকারী কাজামিরা সমস্ত বাতিল শক্তির সাথে একজোট হয়ে আল্লাহ ও তার রাসূলের সামনে বিয়াদবি করে যাচ্ছে তারা আহমদিয়া মুসলিম জামাত নামে কাজ চালিয়ে যাচ্ছে অথচ কাজামিদের অমুসলিম বলা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তাদেরকে যারা মুসলমান বলবে তাদের ঈমান থাকবে না তারা বেঈমান কাফের সৌদি আরব মিশর সিরিয়া মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয়েছে বাংলাদেশেও 1993 সালে হাইকোর্টের রায় অনুযায়ী কাদিয়ানীরা কাফের সাব্যস্ত হয়েছে আমরা সরকারকে তা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার আহ্বান জানাচ্ছি সম্মানিত হাজিরিন
অভিশপ্ত ইহুদ নাসারাদের আরেক নতুন ষড়যন্ত্রের শিকার সহি তরিকায় মুরব্বীদের সহি নাহাজের উপর পরিচালিত খালেস দিন জামাত দাওয়াত তাবলীগের জামাতে জামাতের মধ্যে মাওলানা সাদের ইমান আকীদা বিরোধী বক্তব্য এবং শোরাবিহীন একক আমিরত্বের দাবি তাবলীগ জামাতে মহাবিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। শত বছর থেকে সুচারুরূপে চলে আসা দাওয়াতের মেহরতে ফাটল করেছে, বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে। এমন মুহূর্তে আমাদের করণীয় হলো হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দেখানোর পথে দাওয়াতের কাজ পরিচালনা করা। অকালে ওলামায়ে কেরামের পরামর্শ তত্ত্বাবধান এবং আলমি শোরার অধীনে দাওয়াতের মেহনত চালিয়ে দেওয়া, এর ব্যতিক্রম যে বা যারা করবে তাদেরকে চিহ্নিত করে সর্বমহলে এদেরকে বয়কট করা ওলামায়ে কেরামের ফরিজা। সম্মানিত উপস্থিতি আলম সমাজ আপনাদের হিতাকাঙ্ক্ষী, দিন ও দাওয়াতের ময়দানে আপনাদের রাহবর, তাই আলম সমাজের রাহবরীতে নিজেদের জীবন পরিচালনা করুন। আলহামদুলিল্লাহ গত বিশ্ব ইজতেমায় স্বতঃস্ফূর্ত শরীক হওয়ার মাধ্যমে আপনারা তা প্রমাণ করে দিয়েছেন। এরপর কিছু কিছু সাথী ভাই মৌলবী সাহেবের অঙ্গ অনুকরণ করে যাচ্ছে, আলেমদের গালি দিচ্ছে, আলেম সমাজ ও কওমি মাদ্রাসাকে শত্রু ভাবছে। একজন দিনের দায়ী এবং প্রকৃত মুসলমান থেকে এসব কখনো কাম্য নয়। এসব কাজ দুনিয়া আখেরাতে আপনাদের প্রতীক নাম হয়ে দাঁড়াবে। আলেম সমাজের পরামর্শে পরিচালিত আলম শোরা আলেম ওলামা দাওয়াতের সাথীদের বঙ্গ আপনারা নিজেদের এলাকার মৌলবী সাহেবের অঙ্গ অনুসারীদের বোঝানোর চেষ্টা করেন, তাদের ভুল শুধরে দেন, তওবা করে ফিরে আসতে বলুন। এরপরে যদি তারা ফিরে না আসে ওলামা বিদ্বেষী আচরণ বন্ধ না করে মসজিদে মসজিদে নিজামুদ্দিন ভন্ডি মেহনত বন্ধ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন এবং তাদেরকে বয়কট করুন। এর সাথে আপনারা একমত? সম্মানিত উপস্থিতি, বাদল বন্দীদের আরেক নতুন সংস্করণ হচ্ছে তথাকথিত আহলে হাদিস তথা লামাযহাবী ফিতনা। এরাও ইসলামের লেবাস ধারণ করে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করে যাচ্ছে, অথচ উপমহাদেশ সদস্য বিশ্বের সকল দেশে হকানি ওলামায়ে কেরাম সহি কোরআন ও সুন্নাহর আলোকে হযরত আইম্মায়ে মুজতাহিদিনদের নির্দেশিত তরিকায় বিশুদ্ধভাবে দিন পালনে এবং দিনে আহকাম মত আমলে অভ্যস্ত হয়ে আসছে। তাই হকানি ওলামায়ে কেরামদেরকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এ সকল বাতিলদের পক্ষ থেকে উত্থাপিত ভিত্তিহীন অভিযোগের সমুচিত জবাব দিয়ে সাধারণ মুসলমানদের ঈমান আকীদার হেফাজতের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহতরম হাজিরিন, মুসলমানদের ঈমান আকীদা বিধ্বংসী আরেক ফিতনার নাম হচ্ছে বেরলভী তথা রেজাখানি ফিতনা। উক্ত বেরলভী কেন কোরআন সুন্নাহর অবজ্ঞা করে সরল কোরআন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, কথায় কথায় মুসলমানদেরকে কাফের হতা দিয়ে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, খালেস আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণকারীদেরকে ওহাবি কাফের আখ্যায়িত করতেছে। আমি দেখতেহীনভাবে বলতে চাই, আমরা ওলামায়ে দেওবন্দ তথা ওলামায়ে কংরাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত ও প্রকৃত সুন্নি। তাই এ সকল নামদারি সুন্নিদের ব্যাপারেও ওলামায়ে দেওবন্দদেরকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে তারা সিনিয়ে নিকলতে না পারে। ঠিক তদ্রূপ আরেক ফেরকা যারা হযরত আম্বিয়ায়ে কেরামকে নিষ্পাপ মানে না এবং হযরত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তথা সমালোচনার উদ্দেশ্যে মনে করে না, তাদের থেকেও সাধারণ মুসলমানদেরকে হেফাজত করা, তাদের এই বাতিল আকীদা সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করা ওলামায়ে দেওবন্দের দায়িত্ব। মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী রামবান গোষ্ঠীর মোকাবেলায় সংগ্রাম চালিয়ে যাওয়া দেশি বিদেশি কোনো অপশক্তি ইসলামকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার স্পর্শ দেখালে দেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা। বর্তমান উন্নত মুসলিমা গভীর সংকটকাল অতিক্রম করছে, তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নানা ফিতনা উদ্রত ছড়িয়ে পড়ছে, ফলে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ
ও বিবেক বাড়ছে, হেফাজতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা ও মিথ্যাচার চালাচ্ছে। আমি জীবনের শেষ প্রান্তে উপনীত, যে কোনো মুহূর্তে মহাদা না কাছতে চলে যেতে হবে, কিন্তু আপনাদের উপর এক মহান দায়িত্ব দিয়ে যেতে চাই, তা হলো এই বাংলার জমিনে যে কোনো বাতিল শক্তির মোকাবেলা করার জন্য আমার হাতে গড়া একমাত্র আধ্যাত্মিক ও আরাজনৈতিক দিনই সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে আঁকড়ে ধরুন এবং হেফাজতে ইসলামের পতাকা তলে সমবেত থাকুন। আমি মনে করি এতেই আপনাদের ইজ্জত ও সম্মান বৃদ্ধি হবে এবং আল্লাহ আপনাদেরকে সকল প্রকার বেইজ্জত ও অসম্মান থেকে রক্ষা করবেন। তাই সকল বেদনে ভুলে দিয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সদা নিজেকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহ আমাদের সকলের মেহনতকে কবুল করুন। পরিশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের সারের সালাত সম্মেলনে উপস্থিত সবাইকে মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ আমার শ্রমিক কাজের নারুল মুহিনুল ইসলাম হাটাদারি 1 মার্চ 2019 ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।